আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার, আর এবার নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট রাজ্যকে। নোটিশ সুপ্রিম কোর্টের, কেন ব্যান করা হলো কেরালা স্টোরি জানতে চেয়ে নোটিশ সুপ্রিম কোর্টের। তামিলনাড়ু সরকারকেও নোটিশ, সারা দেশে ছবিটি চালানো হয়েছে, তাহলে ব্যান করার কোনো কারণ নেই, মৌখিক এই মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের, দ্য কেরালা স্টোরি রাজ্যের নিষিদ্ধ কেন করা হয়েছে এই প্রশ্ন উত্তর জানতে চায় সুপ্রিম কোর্ট। নোটিশ পাঠানো হয়েছে এই মর্মে রাজ্যকে, এরই পাশাপাশি তামিলনাড়ু সরকারকেও নোটিশ পাঠানো হয়েছে এবং মৌখিকভাবে প্রধান বিচারপতি যে মন্তব্য। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। করেছেন যে সারা দেশে ছবিটি চালানো হয়েছে, তাহলে ব্যান করার কারণ কি? জ্যোতির্ময় কর্মকার জানাবেন বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, ঠিক কি জানতে চাওয়া হয়েছে, শীর্ষ আদালত কি জানতে চেয়েছে, কি নোটিশ? দেখো, এক্ষেত্রে পশ্চিমবঙ্গকে এই নোটিশ দেওয়া হয়েছে এবং যে প্রশ্ন উঠে এসেছে যে যখন একটি সিনেমা তার সারা দেশ জুড়ে চলছে এবং যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে কেরালাতে যে সেই মুভি তার প্রকাশ নিয়ে কোথাও কোনো রকম বাধা নেই, অর্থাৎ এই বিষয়টি আগেই কেরালা হাইকোর্টে বিষয়টি চ্যালেঞ্জ হয়েছিল, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে মুভিটিকে ব্যান করা হয়েছে। ফলত কোন প্রেক্ষিতে শুধুমাত্র দুটি রাজ্যে এই মুভিটিকে চলা নিয়ে বাধা দেওয়া হচ্ছে সেই বিষয়টি এই মুহূর্তে জানতে চাইছে কোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গকে নোটিশ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেরালা স্টোরি এই মুভিটিকে ঘিরে যেভাবে দেশ জুড়ে বিতর্ক হচ্ছে এবং পশ্চিমবঙ্গে ব্যান করার পরে বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে, ফলত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও একটা সম্ভাবনার জায়গা রয়েছে। ফলত সেই কারণেই অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করেছে সুপ্রিম কোর্ট এবং আজকে হিয়ারিং এ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে কেন ব্যান করা হচ্ছে মুভিটিকে, সেই কারণ পশ্চিমবঙ্গ সরকারকে দর্শাতে হবে এবং সেক্ষেত্রে পরবর্তী শুনানির সময় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকো জ্যোতির্ময়, যে খবরের দিকে আমরা নজর রাখছি, দ্য কেরালা স্টোরি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার, আর এই নিয়ে এবার নোটিশ সুপ্রিম কোর্টের, যেখানে জানতে চাওয়া হয়েছে যে কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো রাজ্যে দ্য কেরালা স্টোরিকে। এরই পাশাপাশি কিন্তু তামিলনাড়ু সরকারকেও শীর্ষ আদালত নোটিশ পাঠিয়েছে, যেখানে প্রধান বিচারপতির মৌখিক মন্তব্য সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে সারা দেশে ছবিটি চালানো হচ্ছে, তাহলে ব্যান করার কোনো কারণ নেই, কেন ব্যান করা হলো পশ্চিমবঙ্গে, দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং তারপরেই সুপ্রিম কোর্টের এই নোটিশ রাজ্যকে, যেখানে প্রধান বিচারপতির মৌখিক মন্তব্য সামনে আসছে, যেটা বলা হচ্ছে যে সারা দেশে যেখানে ছবিটি চালানো হয়েছে তাহলে ব্যান করার কোনো কারণ নেই, কেন ব্যান করা হলো পশ্চিমবঙ্গে, এই প্রশ্ন সামনে রাখছেন প্রধান বিচারপতির মৌখিক এই মন্তব্য সামনে এসেছে। আমি আবারও জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, ইতিমধ্যে আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণা করে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এই বিষয়টাকেই কিন্তু সামনে রেখে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপর সুপ্রিম কোর্টের এই নোটিশ, আর কি জানা যাচ্ছে? দেখো, কেরালা স্টোরি যিনি মেকার, অর্থাৎ এক্ষেত্রে যিনি ডিরেক্টর, তিনি সরাসরি ভাবে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। এই দুটি জায়গাতে যে স্টোরিটিকে ব্যান করা হয়েছে তার বিরোধিতা করে, সেটিকে চ্যালেঞ্জ করেই তিনি গিয়েছিলেন এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে কেরালা হাইকোর্টের যে অর্ডার, যে কেরালা হাইকোর্ট কোনোভাবেই, তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ছবির ক্লিপিংস, এই ছবির যে ট্রেলার বা ছবির রিলিজের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ দেবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।